ধরে খেতে অন লাইভ আপনাদের দেখাই দিছি। এই মাটিমাহৰ দম দৰ দাম কেনেকৈ চলি আছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাবচোন। ইয়াতে ছটাকৈ পেনেল আছে আৰু গুড মৰ্ণিং এভৰিওৱান, আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ মোৰ নতুন এটা ভিডিঅ' লৈ। আজি আপোনালোকৰ বিশেষ ভিডিঅ' এটা আনিবলৈ মই সক্ষম হৈছোঁ যিহেতু আজিকালি মানুহে কৰ্মমুখী হোৱাটো উচিত। চ' আপোনালোকক এটা পৰিৱেশ দেখুৱাইছোঁ, সেয়া মন কৰিলেই চন, কৰিব জানিলে চাপৰি মাটিতেই ধন। চাওক সেয়া হাজাৰ হাজাৰ বিঘাৰ ভূমিত সেয়া মাটিমাহৰ শস্যৰ খেতি। চ' আপোনালোকে পৰিৱেশটো চাইছে, সেয়া মাটিমাহ কেনেকুৱা কৰা হয়। আচলতে মাটিমাহ কোনো তেনেকৈ হাল বাবলগীয়া নহয়, চাফ চিকুণ কৰি সিঁচি দিলে হৈ গ'ল। ইয়াত কোনো হাল বাই টকা খৰচ কৰি খেতি কৰিবলগীয়া নহয়, চ' পেলাই দিলে জাষ্ট সেয়া চাওক এইখিনি ঠাইতে এনেকুৱা হৈ যায়, খেতি শস্যবোৰ চপাব পৰা হয়। চ' আপোনালোকে দেখিছে সেয়া পৰিৱেশটো। মই আছোঁ বৰ্তমান গহপুৰৰ এখন চৰ অঞ্চলত। চ' পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাইছোঁ, সেয়া চাওকচোন কিমান ধুনীয়াকৈ বালিচৰত মাটিমাহৰ খেতি, হাজাৰ হাজাৰ ভূমিত লাখ লাখ টকাৰ উপাৰ্জনৰ মুখী হৈছে স্থানীয় সকলো ব্যক্তিসকলে। চ' আপোনালোকক পৰিৱেশটো দেখুৱাইছোঁ, সেয়া চাওকচোন কিমান ধুনীয়াকৈ খেতিবোৰ হৈ আছে। ময়ো এইবাৰ খেতি কৰিছোঁ, চ' 12 বিঘামান মাটিত মাটিমাহ পেলাইছোঁ। চ' সেয়া মাটিমাহৰ কোৱালিটিবোৰ আপোনালোকক দেখুৱাইছোঁ, চাওঁ কিমান ধুনীয়াকৈ হৈছে সেয়া। চ' আপোনালোকক দেখুৱাইছোঁ মাটিমাহ কেনেকুৱা কৰা হয়, সেয়া বালিচৰত, তাকো বালিচৰত একদম বালি মাটিত মানে মাটিমাহৰ খেতি। চ' আপোনালোকক পৰিৱেশটো দেখুৱাইছোঁ, সেয়া আপোনালোকে চাওক ভিডিঅ'ৰ জৰিয়তে। আপোনালোকে চাওক এইফালে আছে নদী আৰু এই নদীৰ বালি ইয়াত পোত গৈছিলে। চ' নদীৰ বালিখিনি পোত যোৱাৰ পাছতো এনেকুৱা মাটিমাহৰ শস্য কিছুমান খুব ধুনীয়া হৈছে এইবাৰ। সেয়া গহপুৰৰ চৰ অঞ্চলৰ পৰিৱেশ, মাটিমাহৰ তোলাৰ এটা বতৰ। চাওক কি ধুনীয়া হৈছে মাটিমাহ খেতি, আপোনালোকক পোনপটীয়াকৈ দেখুৱাইছোঁ। সেয়া চাওক কি সুন্দৰ পৰিৱেশ, আপোনালোকক দেখুৱাইছোঁ হাজাৰ হাজাৰ ভূমিত গহপুৰৰ চৰ অঞ্চলত মাটিমাহৰ খেতি। চাওক সেয়া মই কৰিছোঁ 12 বিঘামানৰ। চ' 12 বিঘাত বহুত গুটি হৈছে। চ' আপোনালোকক দেখুৱাইছোঁ সেয়া মাটিমাহবোৰ খুব গুটি হৈছে 2 বিঘাত। চ' আপোনালোকক মৰণা মৰাৰ পাছত আপোনালোকক দেখুৱাব পাৰিম। চ' আপোনালোকে ভিডিঅ'বোৰ চাই থাকিব, সেয়া দেখিছে কি ধুনীয়াকৈ হৈছে মাটিমাহৰ খেতি। সেয়া সেই বাজোপাৰ পৰা সেইখিনি সেই বাজোপাৰলৈ সেইখিনি আমাৰ মাটি, ইয়াত আমাৰ মাটিমাহ হয় আৰু এইফালে এটা দাগ আৰু সেইফালে এটা দাগ আছে। ত' আপোনালোকক দেখুৱাইছোঁ যিহেতুকে আমি কৃষিজীৱী হয়, চ' মাই গড, চাওক পৰিৱেশটো কেনেকুৱা লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব। মাটিমাহৰ খেতি চাওক, মাটিমাহৰ দৰ দাম কেনেকৈ চলি আছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাবচোন। আপোনালোকৰ ফালে কিমান দৰ দাম চলি আছে, চাওক কিমান ধুনীয়া হৈছে মাটিমাহ এইবাৰ। আশা এটা আছে এইবাৰ মাটিমাহ অলপ দৰ দাম ভালে আছে বুলি কোৱা শুনিছোঁ। কুইণ্টেলত 8000 টকাকৈ চলি আছে বুলি কোৱা খবৰ পাইছোঁ। চ' এতিয়া সময়ত মৰণা মাৰি হোৱাৰ পাছত যেতিয়া মাটিমাহ দিয়া হ'ব তেতিয়াহে গম পাম কিমান দৰ দাম উঠিব। চ' এইখিনি চাওক, সেয়া বছৰ মই কিন্তু আমাৰ মাটিমাহত 1,50,000 টকা আহিব লাগে অকল মাটিমাহত। চাওক সেয়া পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাইছোঁ। ইয়াৰ লগতে আপোনালোকে এটা জনাবলৈ পাই সুখী হৈছোঁ যে যিহেতু
ভারত সরকারের দ্বারা বা সরকারের দ্বারা কৃষি বিভাগক একটা বিশেষ সুবিধা দিয়া হয়েছে। এই সুবিধাটা হয়েছে যেখিন ঠাইতে কারেন্ট বা লাইনের বিদ্যুতের যোগাযোগ ব্যবস্থাটা নাই, কৃষির কারণে পানির অভাব হয়ে আছে, কিন্তু তাত আপনি খেতি করবা নাই, সো আপনি সোলার দিয়ে খেতি করবো। সো মই এইখিনিতে এটা আপনার জানাব পাই সুখী হয়েছো যে মই তেন একটা বিশেষ প্রজেক্ট এটা সর অঞ্চল আনি লো। সো আপনার দেখাইছো এইখানে মই একটা সোলার প্রজেক্ট এটা আনিছো, যেহেতু এই প্রজেক্টর জড়িয়ে মই মোৰ শস্যবিলাকত পানি যোগান ধরবা হয়েছো। সো নতুনকে এটা মই প্রজেক্ট আরম্ভ করছো, আপনার দেখাইছো সেয়া 50,000 টাকা দিয়ে খরচ করে এইখানে মই আরম্ভ করল। চাওক সোলারব এনে নির্মাণ করে থাকা হয়েছে, আর ইফালে দেখিছে সোলার ডর সোলার পেনেল হয়, ইয়াত ছটাক পেনেল আছে আর এটা কন্ট্রোলার, আর এইখানে হয়েছে মটর, এই চক মটর। ইয়ার জড়িয়ে আমি আরও বেশিকে সুবিধা হম বলে এটা নিশ্চয় ভাবিছো, যেহেতু পানির অভাবের কারণে বিভিন্ন শালি ধানের খেতিয়ে হোক বা অন্যান্য যিকোনো খেতি করবা না। সো এইখিনিরপর আমি নতুনকে এটা প্রজেক্ট লোহার কারণে বহুত সুবিধা হম বলে আশা এটা রাখিছো। তো দেখিছে আপনাদের পরিবেশটা, অসমৰ কৃষি বিভাগৰ দ্বাৰা এপ্লাই কৰি পোৱা হৈছিলে। এই বস্তুটো কিনিব গ'লে এনে শুনামতে 1.5-2 লাখমান পৰে বুলি কোৱা শুনিছোঁ, কিন্তু অসম চৰকাৰৰ জৰিয়তে মই 50,000 টকাত মেকআপ কৰি লৈছোঁ এইখিনি। সো আপোনালোকে এনেকুৱা সুবিধাবোৰ ল'ব পাৰে বা আপোনাৰ যদি প্ৰয়োজন হৈছে আপুনি এপ্লাই কৰি এনেকুৱা সুবিধা ল'ব পাৰে। চাওক সেয়া কোনো বিদ্যুৎ নোহোৱাকে বা তেনেকে কোনো পেট্রোল জাতীয় বা ডিজেল জাতীয় মেশিন নোহোৱাকে এনেকে কিছুমান আজিকালি প্রযুক্তিবিদ্যার ফলত এনেকে বিভিন্ন শস্য রোপণ করার একটা নতুন প্রকল্প আছে। সো আপনাদের এনেকুৱা সুবিধা লব পাৰে। চক দেখিছে কেনেকে ব্যবহার করে আপনার দেখাইছো, ইয়া প্রথমে ইয়াত পানি এনেকে ঢালি দিয়া হয় মুখত, এই পানি ভর্তি হয়ে গেল ইয়া, আর সেকেন্ডটো ইয়াতে এনেকে গইখিনে ইয়াত একটা মিটার আছে এইখানে এটা অন করে দিলেই হল, পানি আই যাব অটোমেটিক। লিক হয়েছে পানি, এটা মানে নতুনকে এই ডিপটা পুতি ধরা হয়েছে যে অল্প দিগদার, মানে আকো অন করে দিল বাস এটা পানি আহিব, কাম করেছে নে সব আছে কামত আছে। আপনাদের লাইভত দেখাই দিছো, কোনো বিদ্যুৎ নোহোৱাকে কোনো ডিজেল পেট্রোল মেশিন নচলাকে এনেকুৱা পানি উলিয়াব পৰা গৈছে। তো চাওক এটা কিমান উন্নত প্রযুক্তি বলে কব লাগে আজির দিনটি খেতি করবলে, দেখেছে অন লাইভত আপনাদের দেখাই দিছো। পুনপতাকে আপনাদের দেখাইছো হ্যাঁ সরিয়ে লগাইছো, এইখানে সরিয়হ খেতি, হ্যাঁ সরিয়হ খেতি লগাইছো, এইফালে আপনার পরিবেশটি দেখাইছো, হ্যাঁ সরিয়হ সরিয়হখিনি অলপ মানে পিছতিয়া হল, সো ইমানকে ভাল হওয়া নাই, তথাপি ভালে হয়েছে বলে কব লাগবে, কোনো সার নিদিয়াকে যদি এনেকুৱা হয় ভালে হয়েছে বলে কব লাগবে, ইয়াত কোনো সার প্রয়োগ করা নাই আমার জৈবিক সারের বাইরে। সো চাওক কেনেকুৱা হৈছে আপোনালোকে কমেন্ট করে জানাব। সরিয়হ লগাইছো, এইখানে সরিয়হ খেতি, হ্যাঁ সরিয়হ খেতি লগাইছো, এইফালে আপোনালোকে পরিবেশটি দেখাইছো, হ্যাঁ সরিয়হ সরিয়হখিনি অলপ মানে পিছতিয়া হল, সো ইমানকে ভাল হওয়া নাই, তথাপি ভালে হয়েছে বলে কব লাগবে, কোনো সার নিদিয়াকে যদি এনেকুৱা হয় ভালে হয়েছে বলে কব লাগবে, ইয়াত কোনো সার প্রয়োগ করা নাই আমার জৈবিক সারের বাইরে। সো চাওক কেনেকুৱা হৈছে আপোনালোকে কমেন্ট করে জানাব।
ইয়া দেখিছে আৰু এইফালে চাৰিওফালে পৰিৱেশ, এইখিনি মাটিমাহ দেখিছে, এইবোৰ তুলি দিয়া হ'ল মাটিমাহ। গাইজ আপোনালোকে এটা বস্তু দেখুৱাইছোঁ, এই চৰাইটো মাজে মাজে গৈ পেলাই এনেকৈ সেইফালে নাচি থাকিব, চাওক এইটো হৈছে হেন চৰাই। যেতিয়া হেন চৰাই নিগনিৰ গাতবোৰক দেখা পায় এনেকৈ সি টপ জপ কৰি পেলাই মানে ওপৰৰ পৰা চাই নিগনি ক'তবাত ওলাইছে নেকি ধৰিবলৈ। চ' সেইটো অভিজ্ঞতা আপোনালোকে পাইছে নাই, এইটো আমি সৰুৰে পৰা চাই আছোঁ। চ' সেইকাৰণে আপোনালোকক কৈ দিলোঁ দেই। আৰু সেইফালে দেখা চাওক আপোনালোকে এয়া দেখিছে, ইমান ভাল হোৱা নাই তথাপি ভালে হৈছে আৰু, ইমানটো বেয়া হোৱা নাই। ইয়াত আপোনালোকে মাছ মাৰিব পাৰিব, ইয়াত মাছ আছে। এই হৈছে আমাৰ মাটি, আমি নিজৰ মাটিতে খেতি কৰি আছোঁ, আমাৰ তেনেকৈ আদি চাদি কোনো নাই, যিমান যি আছে নিজৰে। আৰু মহ চাওঁ এইফালে, মহ সেয়া মহ খুটি ইয়াতে মহ দেখিছে, দূৰৰ পৰা লৈছোঁ আৰু ওচৰতে মহ এয়া। আৰু আৰু এইখিনি সৰিয়হ, এইখিনিও আমাৰে হয়, এয়া দেখিছে আমাৰ সৰিয়হ খেতি, এইখিনি পিছতীয়া হয়। চ' এতিয়া ধুমাধুম ফুল ফুলি আছে, অলপ পিছতীয়া হোৱাৰ কাৰণে দেৰি হ'ল, অলপ সৰিয়হখিনি সিঁচা সময়ত। আৰু এইফালে এই পোককেইটা দেখিছে, পোক নহয় আচলতে সেইবিলাক হৈছে মৌ, তেনেকুৱা মৌবোৰে পূৰা সৰিয়হৰ যিটো মৌ জোল সেইটো শোষণ কৰি আছে। আগলৈ আৰু আগলৈ আপোনালোকক দেখুৱাব চেষ্টা কৰিম। যিহেতুকে আমি কৃষিজীৱী হয় সেইকাৰণে আমি আচলতে কৃষিৰ ওপৰতে জীৱন নিৰ্বাহ কৰি আছোঁ। আৰু এনেই মাটিবোৰ পৰি থকাতকৈ যদি কাৰোবাৰ তেনেকুৱা চৰ চাপৰি মাটি আছে বা য'তেই নহওক মাটিত এনেই যদি পৰি থকাতকৈ আপোনালোকে এনেকুৱা কিছুমান খেতি কৰিবলৈ আৰম্ভ কৰক, যিহেতু নিজকে স্বাৱলম্বী হোৱাটো দৰকাৰ। যিমানেই নহওক যি নহওক এটা কৰোণাৰ নিচিনা এটা সমস্যাত সকলোৱে গম পাইছে যে নিজে স্বাৱলম্বী বা নিজৰ খেতি নকৰিলে কেনেকুৱা সমস্যা হয়। আৰু আপুনি নিশ্চয় পইচাটো খাব নোৱাৰিব, পইচাৰ জৰিয়তে আপুনি কিনিয়ে খাব পাৰিব, কিন্তু কৰোণাৰ নিচিনা কিছুমান সমস্যা হ'লে তেতিয়া আপোনাৰ পইচাৰ কিন্তু ভেলু নাইকিয়া হৈ যায়। চ' আপোনালোকে নিজৰ নিজৰ খেতি কৰক। আৰু এইখিনি মাটিমাহ আধা একচুৱেলি এই যিখিনি ঠাইত সৰিয়হ পেলাইছিলোঁ এইখিনি পানীয়ে খালে, চ' পানীয়ে খোৱাৰ কাৰণে এইখিনি নতুনকৈ আহি পেলাই সৰিয়হ পেলাবলগীয়া হ'ল। আৰু সেই যিটো বাঁহডাল পুতি থোৱা আছে এই বাঁহডালৰ পৰা আমাৰ সেইটো আপোনালোকক প্ৰথমে যেতিয়া মই বাঁহবাৰী ভিডিঅ' বনাওঁতে এই বাবাৰ ওচৰলৈ আপোনালোকক যেতিয়া দেখুৱাইছিলোঁ তাৰলৈকে আমাৰ মাটি হয়, এইটো দেখিছে সেইখিনি গাঁথনিলৈকে আমাৰ মাটি, এই আমাৰ চাপৰি মাটি হয়। মাটিমাহ খুব ধুনীয়াকৈ লাগি আছে, এয়া চাওক এয়া মাটিমাহ, কোনো হাল নোবোৱাকৈ কোনো তেনেকৈ দৰৱ নমৰাকৈ সেয়া মাটিমাহৰ খেতি নিজে নিজে হৈ যায় বুলি ক'ব লাগিব। চাওক সেয়া মাটিমাহ, এইখিনি হৈছে আমাৰ মাটিমাহ, দেখিছে সেয়া হৈছে আমাৰ মাটিমাহৰ খেতি। সেইটো দেখিছে ইয়াৰ পৰা সেই যিটো কাঠনিবাৰী দেখিছে, এই কাঠনিবাৰীৰ পৰা ইফালে আমাৰ মাটি হয় আৰু ইফালে মাটি হয়, আৰু বহুতো মাটি আমাৰ ব্ৰহ্মপুত্ৰত যা গ'ল। চ' কি কৰিবি আৰু, উপায় নাই, যিহেতুকে গৰাখনীয় সমস্যাটো এটা ভাৰতৰ প্ৰধান সমস্যা হিচাপে যদি ঘোষণা কৰে তেতিয়াহ'লে
আমার বহুত সুবিধা পালো হেতেন। এটা কোনো উপায় নাই, তেনে উপায় পাবলে সরকারে আমার তেনে ব্যবস্থা করা নাই। সো গড়াখনের সমস্যাটা আসলতে আমার প্রধান সমস্যা হয়, কিন্তু আমার ভারত সরকারের মতে প্রধান সমস্যা হওয়া হিসাবে লওয়া নাই। সো সেই কারণে আমার বহুত দিকদার, যেখানে সুবিধা পাব লাগিছিল এইখানে সুবিধা পোৱা নাই। সো গাইজ, আজি আমার মই ভিডিওটা আপনাদের কারণে ইমানতে শেষ করলো। সো মোৰ খেতিবোৰ কেনেকুৱা আছে আপনাদের কমেন্ট করে জানাব, আর আপনাদের কোনোভাবে নতুন নতুন ভিডিও এনেকা বনাই থাকিম। সো বাই বাই।